আমার আসলে বঙ্গবন্ধুর মানে যদি সব দিক চিন্তা করি আমার কাছে আসলে বেশি ভালো লেগেছিল আপনার বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণ। আন্তর্জাতিক গবেষকবৃন্দ তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে উপাধি দিয়েছেন শুধুমাত্র 7ই মার্চের ভাষণের জন্য। যদি আমাকে এক কথায় বলা হয় যে বঙ্গবন্ধুর কোন জিনিসটা বা কোন ব্যাপারটা আমার সবচেয়ে মনে সবচেয়ে বেশি আঁচড় কাটে, তাহলে অবশ্যই আমি সেটা বলবো তার লিডারশিপ। তার এমন একটা ভয়েস যে ভয়েসটা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উদ্যমতা লুকিয়ে আছে। বঙ্গবন্ধুর যেই ব্যক্তিত্বটা ছিল সেটা আর কি বেশি ভালো লাগে আমাদের। আমার কাছে বঙ্গবন্ধু মানে হচ্ছে 7ই মার্চের ভাষণ, যেভাবে জীবনযাপন করতো যতটা সাধারণ, তো এটা আমাকে খুবই ইন্সপায়ার করে। আমার কাছে বঙ্গবন্ধু মানে একটা শোষণহীন সমাজের যে স্বপ্নটা দেখেছিলেন এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমার কাছে বঙ্গবন্ধু আসলে সার্থক হবে। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন, উন্নয়ন দর্শন ও প্রেরণাময়ী ভাষণ নিয়ে আপনিও লিখতে পারেন। আপনার ভাবনায় বঙ্গবন্ধুকে নিয়ে 500 শব্দের মধ্যে মাইক্রোসফট ডটের নাম, ঠিকানা ও ফোন নম্বর সহ মেইল করুন amarbongobondhu@gmail.com এ। বিস্তারিত জানতে লগ অন করুন www.careercare.com.bd।